बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फेनी नैशनल कलेज कर्तृक आयोजित तथ्य और जोगाजोग प्रजुक्ति क्लस में तुम्हारे स्वागत जानाच्छी आशाफुलक भुइया प्रभाषक आईसीटी। आज के लाइव क्लस जो विषयगुलो नहीं कथा बोलबो जो टॉपिक्सटा नहीं कथा बोलबो टॉपिक्सटा होच्छे एक इम्पोर्टेंट टॉपिक्स आर्टिफिशियल इंटेलिजेंस अर्थात तथ्य और जोगाजोग प्रजुक्तिर साम्प्रतिक प्रवणता बर्तमान ये समय भितरे तथ्य और जोगाजोग प्रजुक्तिर कौन टॉपिक्सगुलो बा कौन क्षेत्रे सबचेये बेशी উদ্ভাবনী সবচেয়ে বেশি আশ্চর্যজনক সবচেয়ে বেশি কার্যকরী সবচেয়ে বেশি উপকারী সবচেয়ে বেশি অবিস্মরণীয় যেটা মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণে মানবজাতির কল্যাণে সভ্যতার কল্যাণে অনেক বেশি ভূমিকা রাখতেছে এই ধরনের কতগুলো টপিকসগুলোকে নিয়ে আমাদের এই টপিকসটা সাজানো এটাকে বিজ্ঞানে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার মধ্যে যে বিষয়টা সবচেয়ে আলোচনা করার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রোবোটিক্স। প্রথমত যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটাকে সংক্ষেপে বলা হয় এটাকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতে আর্টিফিশিয়াল আইতে ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বলতে কী বোঝাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝাচ্ছে যে মেশিন বা ডিভাইস এমনভাবে কাজ করবে যেটা মানুষের মতো মেশিন বা ডিভাইস মানুষের মতো করে কাজ করতে পারবে মানুষের মতো করে মানুষ যেরকম বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করতে পারে মানুষ যেরকম অঙ্কগুলো সমাধান করতে পারে মানুষ যেরকম নতুন নতুন প্রবলেমে পড়লে সেটা সমাধান করতে পারে মানুষ যেরকম উদ্ভাবন করতে পারে মানুষ যেরকম বিভিন্ন কাজগুলোকে সুচারুভাবে করতে পারে এরকম করে মানুষ তার বুদ্ধিকে তার মেধার কাজে লাগিয়ে ঠিক যেভাবে কাজ করে এভাবে করে মানুষের মতো করে একটা ডিভাইস বা একটা মেশিন যখন কাজ করতে পারবে মেশিন বা ডিভাইসের মধ্যে মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তার করে বুদ্ধিমত্তাগুলোকে যখন প্রোগ্রামিং করে দেওয়া হবে প্রোগ্রামিং করে দেওয়ার পরে ডিভাইসটা যখন কাজ করতে পারতেছে এই যে কাজ করতে পারাটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি বিষয়টা বোঝাতে পারছি অর্থাৎ মেশিন বা ডিভাইস যখন মানুষের মতো করে কাজ করতে পারবে মানুষের মতো করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে নতুন নতুন কোনো উদ্ভাবন করতে পারবে প্রয়োজনের আলোকে সিদ্ধান্ত নিতে পারবে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে এভাবে সুচারুভাবে কাজ করতে পারবে এভাবে কাজ করার মতো মানুষ যেরকম বুদ্ধি খাটিয়ে কাজ করে এরকম কাজ করতে পারাটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই জায়গায় তোমাদেরকে একটা জিনিস প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম বলতে কী বোঝায় এই জিনিসটা তোমাদেরকে এক্সপার্ট সিস্টেম বলতে এই কথা যেগুলো একটু আগে বললাম এইগুলাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম এগুলাই মূলত এক্সপার্ট সিস্টেমের ব্যাখ্যার ভিতরে এটা আমরা পরে এখন আমরা ক্লাসে ফিরব ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস কথা বলবো এখন শুধুমাত্র মৌলিক কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করে রাখতেছি যাতে তোমরা বইয়ের সাথে টাচ থাকে বিষয়টা বুঝতে পারো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্ষেত্রগুলো কোন ক্ষেত্রগুলোতে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে এই ধরনের একটা ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। রোবট থেকে মূলত রোবোটিক্স আসছে। তো রোবোটিক্স শব্দের অর্থটা হচ্ছে কি রোবট শিল্প বা রোবট বিজ্ঞান অর্থাৎ রোবট তৈরি করার যে প্রযুক্তি রোবট তৈরি করার যে শিল্প রোবট তৈরি করার যে কার্যক্রম এই সকল কার্যক্রমকে একসাথে বলা হচ্ছে রোবোটিক্স। তো রোবোটিক্স আসছে কোথা থেকে রোবোটিক্স আসছে রোবট শব্দটা থেকে। রোবট শব্দের অর্থ কী রোবট শব্দের অর্থ হচ্ছে যন্ত্র মানব এগুলো এমসিকিউ আসতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সবাইকে। রোবট শব্দের অর্থ হচ্ছে যন্ত্র মানব আর রোবট শব্দটা এসছে রোবোটা থেকে। রোবোট একটা স্লাভিক শব্দ এই স্লাভিক শব্দে রোবোটা শব্দের অর্থ হচ্ছে স্লাভিক এই শব্দটার একটা অর্থ হচ্ছে শ্রমিক। রোবোটা শব্দের অর্থ হচ্ছে শ্রমিক এটা একটা স্লাভিক শব্দ। তো রোবোটা থেকে এটাকে আনা হয়েছে ইংলিশ শব্দ করা হয়েছে ল্যাটিন শব্দ রোবট আর রোবট থেকে রোবট শিল্প নিয়ে যে কাজগুলো কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সেটাকে বলা হচ্ছে রোবোটিক্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের কার্যক্ষমতা প্রযুক্তি কোনো ডিভাইস যখন বা কোনো মেশিন যখন তৈরি করা হবে ওই মেশিনটা যখন মানুষের মতো কাজ করতে পারবে মানুষের মতো কাজ করতে পারার পুরো শিল্পটাকে বলা হচ্ছে রোবোটিক্স অর্থাৎ টোটাল পুরো জিনিসটা একটা কম্পিউটার নিয়ন্ত্রিত কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত একটা বিষয়। আমরা যেরকম কম্পিউটার প্রোগ্রাম যেমন ক্যালকুলেটার কাজ করতেছি সেখানে আমি 5+5 দিচ্ছি 10 হচ্ছে তাহলে সেখানে একটা প্রোগ্রামিং করা আছে যোগগুলো করার জন্য বিয়োগগুলো করার জন্য ভাগগুলো করার জন্য ওভারঅল গাণিতিক যে ফর্মেটগুলো নিয়ে আমরা কাজ করি ক্যালকুলেটারে তাহলে ক্যালকুলেটার কীভাবে কাজ করে সেখানে একটা প্রোগ্রামিং করা আছে বিধায় ক্যালকুলেটার এই কাজগুলো করতে পারতেছে।
তাহলে যে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ন্ত্রিত এমন একটি ডিভাইস বা এমন একটি মেশিন যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করতে পারে তাকে রোবট বলা হচ্ছে। আর এই রোবট তৈরি করার পুরো শিল্পটা এই প্রযুক্তিটাকে বলা হচ্ছে রোবোটিক্স। এখন আসো এই রোবটটাকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, রোবটের মাধ্যমে আমরা কী কী কাজগুলোতে কাজ করতে পারি। রোবট তৈরি দেখুন প্রথমত হচ্ছে শিল্প কলকারখানায় রোবটের ব্যবহার। শিল্প কলকারখানায় ভারী যন্ত্রপাতি উঠানামা করানোর ক্ষেত্রে মানুষের পক্ষে যেগুলো অসম্ভব বা অনেক কষ্টকর বা রিক্স এ জাতীয় ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। রোবটের মাধ্যমে সেগুলো মানুষের বড় বড় যন্ত্রপাতিগুলো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, উঠানামা করানো হচ্ছে। তারপরে পাশাপাশি যেমন গাড়ি শিল্প তৈরি করার ক্ষেত্রে গাড়ি শিল্পের বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে। গাড়ি শিল্পে কীভাবে গাড়ি তৈরি করার জন্য মানুষের মতো করে গাড়ির পার্টসগুলো জয়েন দেওয়ার জন্য, গাড়ির বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য সেখানে রোবট কাজ করতেছে। তাহলে এই যে রোবটের মাধ্যমে শিল্প কলকারখানায় গাড়ি শিল্পের কলকারখানায় বিভিন্ন যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে, বড় বড় মালামাল ওঠানোর ক্ষেত্রে, বাড়ি যন্ত্রপাতি ওঠানোর ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে এখন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত কমন যে প্রযুক্তিগুলো ইউজ করা হচ্ছে তার ভিতরে অন্যতম একটা প্রযুক্তি হচ্ছে রোবট। রোবটকে ব্যবহার করে বোম ব্লাস্ট করা হচ্ছে, রোবটকে ব্লাস্ট করে দুর্গম জায়গায় আক্রমণ করা হচ্ছে, রোবটকে ব্যবহার করে তোমার যেখানে সৈন্যদের পক্ষে যাওয়া সম্ভব না, যে জায়গাগুলো সৈন্যরা যাওয়ার পরে জীবনের ঝুঁকি আছে, এই ধরনের কাজের ক্ষেত্রে রোবট যাচ্ছে। রোবট যাইয়ে রোবট সেখানে যুদ্ধ করে যায়, যুদ্ধক্ষেত্রে যে কার্যক্রমগুলো পরিচালনা করা সেখানে কাজগুলো বোম ব্লাস্ট করতেছে, ফায়ারিং করতেছে, তথ্য আহরণ করতেছে, ভিডিও ওখানে রোবটের ভিতরে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার মাধ্যমে সে ওখানকার সম্পূর্ণ তথ্যগুলো সেনাবাহিনীর যে অফিসার অফিসারদের কাছে পাঠাচ্ছে, তারাও এই এলাকায় সিদ্ধান্ত নিতে পারতেছে। তাহলে যুদ্ধক্ষেত্রে বর্তমানে কঠিন একটা ক্ষেত্র, সেখানে সৈন্যদের পরিবর্তে বর্তমানে রোবটকে ব্যবহার করা হচ্ছে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে দিকে গবেষণা ক্ষেত্রে, যেমন দুর্গম পাহাড় যেখানে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে যাওয়া সম্ভব না, অথবা সমুদ্রের তলদেশে জীবনের ঝুঁকি আছে মানুষের জন্য, এই জাতীয় কার্যক্রমগুলোর ক্ষেত্রে অথবা বর্তমানে মহাশূন্য গবেষণাগুলো করার ক্ষেত্রে রোবটকে পাঠানো হচ্ছে। 2008 সালে, আমার সালটা ঠিক ক্লিয়ার মনে পড়তেছে না, 2008 সালে সর্বপ্রথম মঙ্গল গ্রহে একটা রোবট পাঠানো হয়, যে রোবটটার নাম হচ্ছে রোবট কিউরিসিটি। এই রোবট কিউরিসিটির মাধ্যমে মঙ্গল গ্রহের সম্পূর্ণ তথ্যগুলো পৃথিবীতে বসে নাসার মাধ্যমে তথ্য আহরণ করা হয়েছে, কোথায় থেকে কোথায় মঙ্গল গ্রহ, কোথায় পৃথিবী, এই মঙ্গল গ্রহ থেকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে রোবট পরিচালনা করার মাধ্যমে সেখানকার তথ্যগুলো আহরণ করা হয়েছে। সেখানকার বায়ুমণ্ডলের পরিমাপ কেমন, সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব কি না, সেখানে পানির অস্তিত্ব আছে কি না, সেখানে মাটি যদি থাকে মাটি আছে কি না, না পাথর আছে না বালি আছে, ওভারঅল পুরো মঙ্গল গ্রহের সম্পূর্ণ তথ্যগুলো ছবি তুলে ভিডিও করে সেখানকার পরিবেশ পরিমাপগুলো করে তথ্যগুলো সংগ্রহ করছে রোবট কিউরিসিটি। তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ বা কঠিন কার্যক্রমের ক্ষেত্রে, গবেষণাগুলো কাজ করার ক্ষেত্রে বর্তমানে রোবটকে ব্যবহার করা হচ্ছে। তারপর আসো চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে, সূক্ষ্ম যে অপারেশনগুলো কাজগুলো করার জন্য অথবা নার্সিংয়ের কাজগুলো করার জন্য, এই ধরনের নার্সের কাজগুলো করতেছে বর্তমানে রোবট। তারপর হচ্ছে যে কিছু অপারেশনগুলো যে একদম সূক্ষ্ম যে অপারেশনগুলো আছে যেখানে কাটা ছিঁড়া না করে রোবটের মাধ্যমে অপারেশনগুলো করা যাচ্ছে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যবহার করা যাচ্ছে। তারপর পাশাপাশি বর্তমানে তোমরা দেখবা কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আসছিল রোবট সোফিয়া, মানুষের মতো করে কথাবার্তা বলতে পারতেছে। তাহলে এরকম করে মানুষের যে বর্তমানে ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট রাখার ক্ষেত্রে রোবট কাজ করতেছে, হোটেলের তোমার বয়ের ক্ষেত্রে রোবট কাজ করতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে কি তোমার নিরাপত্তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রোবটের ব্যবহার করা যাচ্ছে, হ্যাঁ। তারপরে দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে রোবট ব্যবহার করা যাচ্ছে। এইরকম করে বর্তমানে কঠিন যে কাজগুলো আছে যেগুলো মানুষের পক্ষে কঠিন কষ্টসাধ্য, যাতে কাজগুলো বর্তমানে রোবটের মাধ্যমে করা যাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, রোবট ব্যবহারের ক্ষেত্রগুলো বা রোবটের মাধ্যমে কী ধরনের কাজগুলো করা যাচ্ছে, আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, এই বিষয়গুলোকে যদি তোমরা একটু পয়েন্ট আউট করে লিখে রাখো তাহলে দেখবে এগুলো আনসার করলে এনাফ, যে রোবটিক্সের ব্যবহার বা রোবটের ব্যবহার বা বর্তমানে প্রত্যেক জীবনে রোবটকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো বললাম, যুদ্ধক্ষেত্রে, শিল্প কলকারখানার ক্ষেত্রে, গাড়ি তৈরির ক্ষেত্রে, মঙ্গল সৌরজগতের মঙ্গল গ্রহে চাঁদের বিভিন্ন গবেষণার ক্ষেত্রে, সমুদ্রের তলদেশে গবেষণার ক্ষেত্রে, বাড়ির যন্ত্রপাতি উঠানামানোর ক্ষেত্রে, তারপরে মানুষের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে রোবট ব্যবহার করা যাচ্ছে, এই পয়েন্টগুলো ভালো করে লিখলে মোটামুটি আনসার। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে বা এই বিষয়গুলো তোমাদের সৃজনশীল আনসার করার জন্য, দেখা যাচ্ছে যে রোবোটিক্সের বৈশিষ্ট্য বা সুবিধা বা ব্যবহার,
কী কাজে রোবটের মতো আমরা কাজ করতে পারি। রোবটের সুবিধাগুলোর ভিতরে প্রথমত হচ্ছে কি, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে মানুষের পরিবর্তে রোবটকে ব্যবহার করা যাচ্ছে, এটা একটা সুবিধা। রোবটের যে প্রোগ্রামিং করা যায়, প্রোগ্রামিং যদি কোনো ভুল না থাকে তাহলে রোবট মানুষের মতো কাজ করতে পারবে, তবে ভুল হওয়ার সম্ভাবনা নয়, সে সূক্ষ্মভাবে নির্ভুলভাবে কাজ করতে পারবে। নতুন নতুন কোনো সমস্যার সমাধান করতে রোবট, নতুন কোনো সমস্যায় পড়লে সেটা মানুষ যেরকম নতুন কোনো সমস্যা পড়লে তার পরিবর্তিত ডিসিশন নিয়ে নতুন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে, নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। সেরকম রোবটও বর্তমানে এই কাজগুলো করে কাজ করতে পারতেছে। এগুলো হচ্ছে রোবটের বৈশিষ্ট্য। আর এই বিষয়গুলো তোমরা তাহলে এই জিনিসের রোবটের প্রথমত হচ্ছে এখানে যেটা রোবট কাকে বলে, রোবটের ব্যবহার কী কী ক্ষেত্রে রোবট ব্যবহার করা যাচ্ছে, আর একটা পয়েন্ট হচ্ছে কি রোবটের সুবিধাগুলো। এই তিনটা পয়েন্ট যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে মোটামুটি এখান থেকে এই রোবোটিক্সের বিষয়ে আনসার আর যদি প্রশ্ন আসে তোমরা ভালো করে আনসার করতে পারবা। সৃজনশীল 10 মার্কের একটা আনসার আসবে। যেমন যদি একটা সৃজনশীল আসলো, সৃজনশীলে তোমাদেরকে বললো যে কি এই উদ্দীপকে উল্লেখিত রোবটটি আমরা বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনে কী কী কাজে ব্যবহার করা যায় বা প্রাত্যহিক জীবনে এটা কীভাবে প্রভাব ফেলে অথবা কীভাবে এটা প্রাত্যহিক জীবনে ব্যবহার করা যায়, তো সেক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বললো এই পয়েন্টগুলোর উপরে একটু একটু করে বর্ণনা দিয়ে লিখে দিলে মোটামুটি আনসার হয়ে যাবে। কারণ কি সেখানে রোবট কাকে বলে, রোবটের বৈশিষ্ট্যগুলো একটু করে লিখে দাও, তাহলে তোমার প্রশ্নটা আনসারটা একটু সুন্দর হলো, আনসারটা একটু বিস্তারিত হলো, তো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এগুলো তোমাদেরকে অনেক সুবিধা হবে। তো আজকে আমি তাহলে আর অন্য কোনো টপিক্স নিয়ে কথা বললাম না, তোমাদেরকে যে টপিক্স নিয়ে আজকে কথা বললাম সেটা হচ্ছে রোবোটিক্স। আগের যে টপিকসগুলো পড়ানো হয়েছে এগুলো আজকে একটা টপিক্স হয়েছে, তাতে তোমাদের কাজ হচ্ছে আজকে এই রোবোটিক্স সম্পর্কে বিস্তারিত জানা। এখানকার যে এমসিকিউগুলো আছে নিজে নিজে 10টা এমসিকিউ বের করবে এখান থেকে মিনিমাম। আজকে তোমাদের বাসায় কাজ হচ্ছে এই রোবোটিক্স টপিক্সটা থেকে 10টা এমসিকিউ নিজেরা বের করবা, রোবটের ব্যবহার কোন কোন ক্ষেত্রে রোবট ব্যবহার করা যাচ্ছে, রোবটের সুবিধা বা বৈশিষ্ট্য এই বিষয়গুলোর উপর ভালো করে জানবো, রোবট কাকে বলে এটার উপর ভালো করে পড়াশোনা করে নেব। তো আজকে অনেকে ক্লাসে জয়েন করেছো, অনেকে লাইভে আসছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে থাকার জন্য, লাইভে অংশগ্রহণ করার জন্য। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এইভাবে করে অন্য একটা টপিক্স নিয়ে কথা বলবো। আর সবাইকে অনুরোধ করবো তোমরা কষ্ট করে বইটা কিনে ফেলো, তাহলে বই না কিনলে অনেকগুলো বিষয় বুঝবো না, বইতে বিস্তারিত যে টপিক্সগুলোর উপর বর্ণনা দেওয়া আছে এই বর্ণনাগুলো পড়লে তোমরা মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে বইয়ের কথাগুলো মিলাম, তাহলে দেখবা খুব ভালো করে আনসার করতে পারবো। আর নিজেরা একটা প্রশ্ন আনসার করতে পারো এটার উপর যে রোবটের ব্যবহারের ক্ষেত্রে যে পয়েন্টগুলো বললাম এগুলো নিয়ে একটা সৃজনশীল বইতে যে সৃজনশীলগুলো আছে রোবোটিক্সের উপর যে সৃজনশীলটা পাবো, উদাহরণ একটা সৃজনশীলকে দেখে ওইটার উপর আনসারটা নিজে নিজে বাসায় নোট করে ফেলো বা অ্যাসাইনমেন্টের মতো করে লিখে ফেলো, তাহলে তোমার কাজ আঁকাই গেলো, পড়াশোনাটা আঁকাই আগানো হলো, জিনিসটা বুঝতেটা সহজ হলো এবং এটা মনে থাকবে ভালো করে। তো সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই করোনা পরিস্থিতির মতো সচেতন থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের ক্লাস এখানে শেষ করছি, খোদা হাফেজ।